सो गाइस आप लोग देख सकते हैं, ये है मलेशिया ट्विन टावर जो कि कोलकाता पे जो बन रही इस बार काली पूजा में। जी हाँ, जो कि आप लोग ने देखा होगा कल्याणी आईटीआई मोर प्लस श्रीरामपुर पे जो मलेशिया ट्विन टावर बना है इस बार दुर्गा पूजा पे, तो काफ़ी लोग वहाँ पे देखने को नहीं मिला है, बहुत परेशान हुआ है इस वजह से। इस बार कलकत्ता पे जो मलेशिया ट्विन टावर है इस काली पूजा में यहाँ पे रिप्रेजेंट किया जा रहा है, जो कि निमटा जोनाकी क्लब। और ये लोकेशन मैं आप लोगों को ए टू जेड गाइड करूँगा लास्ट में, तो आप लोग देख सकते हैं यहाँ पे। और ये जो मलेशिया ट्विन टावर बन रहा है ना, ये है जो कि श्रीरामपुर में जो मलेशिया ट्विन टावर बना है उसी को यहाँ पे शिफ्ट किया गया है, जो कि निमटा जोनाकी क्लब में। और श्रीरामपुर और जो कल्याणी उससे काफ़ी हाइट बड़ा है यहाँ पे। और ये जो मटेरियल है ना, सब श्रीरामपुर का ही लाया गया है, इसलिए यहाँ पे फटाफट से सिर्फ यहाँ पे लगा रहे स्ट्रक्चर को, यानी ऑलरेडी स्ट्रक्चर बना हुआ है, तो यहाँ पे बोर्ड से पड़ा हुआ है उसको डायरेक्टली रस्सी से खींच के यहाँ पे फटाफट फट से चिपकाया जा रहा है। तो क्योंकि स्टार्टिंग से अब बनाएंगे ना तो उसमें टाइम लगता है, बट जो चीज़ ऑलरेडी बना हुआ है उस चीज़ को सिर्फ अटैच करना थोड़ा सा आसान होता है। तो ये है, मैं आपको फ्रंट से दिखा रहा हूँ, दिस इज़ द मलेशिया ट्विन टावर। पूरा बांस लगा है यहाँ पे, लगभग 17,000 या 18,000 ऐसे बांस लगा हमको सुना है इंटरव्यू के द्वारा। चलने के लिए यहाँ पे बिछाया गया है फ्लाईबोर्ड का, यहाँ से इंटर करना है मलेशिया ट्विन टावर। और ये जो पंडल है पूरा सर्कल दिया है जिसमें काली माँ को वहाँ पर रखा जाएगा, दिस इज़ द पिलर है। इस तरफ ये कम्प्लीट हो चुका है, इस तरफ ये थोड़ा सा बचा है। और अगर मैं बैक साइड से अगर दिखाऊँ तो ग्राउंड की बात करें तो ग्राउंड बढ़िया है, श्रीरामपुर से तो बहुत बड़ा है, यह देख सकते हैं। अच्छा, এই কবে থেকে হচ্ছে এই প্যান্ডেলের কাজ? প্যান্ডেলের কাজ দুর্গাপূজার আগে, দুর্গাপূজার মানে ওই দুর্গাপূজার আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এত বড় একটা স্টেডিয়াম আমরা ইউজ করব, এমনিতেও মানে অ্যাকচুয়াল কি হয় কালী পূজাতে দুর্গাপূজার অনেক প্যান্ডেল করে রেঞ্জ করে একটা হাই, ঠিক আছে আমি সন্ধ্যা লাগি দুর্গাপূজার মধ্যে সম্ভব হয়, এত বড় একটা আমরা দুর্গাপূজার কাজ, ঠিক আছে পুরো বাস মানে মানে পুরো মাঠে মাঠে ভর্তি ছিল দুর্গাপূজার আগে, তো দুর্গাপূজার আগে থেকে স্ট্রাকচার বদল করা শুরু হয়েছে। আর এটুকুনি বলতে পারি কল্যাণীতে শ্রীরামপুরে আপনারা যে মণ্ডপটি দেখেছেন টুইন টাওয়ার, তার থেকে অনেকটাই ভিন্ন স্বাদে নিয়ে আসছি আমরা, এবং যে আলোকসজ্জা আপনারা দেখেছেন তার থেকে অনেক বেশি আলোর খেলা আমাদের মণ্ডপে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে সামনে কোনো মানে কোনো পার্ক মানে ফোয়ারা টাইপের জল গাছ গার্ডেন টাইপের কোনো একটা কথা বলি, হ্যাঁ আমাদের প্রধান লক্ষ্য যারা দর্শনার্থী আসবে তাদেরকে মানে সুসংগঠিতভাবে আমাদের পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শন করা। আমরা যদি এখানে ফোয়ারা করি এখানে না করার কারণ দুটো, এক নম্বরে যে দর্শনার্থীদের এখানে একটা হেফাজতের সৃষ্টি হবে, মানে স্টেট রয়েছে তারা ঢুকতে পারবে না, দু নম্বর আমাদের এই মানে অস্থায়ী মঞ্চে যে অনুষ্ঠান রোজ হচ্ছে আমি যেহেতু বলছি একটু বলে, তো সেই অনুষ্ঠানে আমাদের হ্যাকেল হবে, তার জন্য আমরা কোনো রকম কোনো ফোয়ারা কিংবা কোনো গার্ডেন কিছু করবো। আচ্ছা, এর ওপেনিং ডেট কবে থাকছে? ওপেনিং ডেট হচ্ছে 22 তারিখে শনিবার সন্ধ্যা 6টার সময় ওপেনিং উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী কিভাবে আসবে এই মণ্ডপে? আমি রুটগুলো বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নিন। আপনারা যারা মেন লাইনে কল্যাণী সীমান্ত চাকদা রানাঘাট শান্তিপুর গেদে কিংবা মেন লাইন থেকে আসবেন, আপনারা বেলপুরিয়া স্টেশনে নামবেন, এখানে অটো করে আমাদের মণ্ডপে আসতে পারেন। যারা শিয়ালদার যাবেন মানে শিয়ালদার দিক থেকে কিংবা বনগার দিক থেকে আসবেন তারা বিরাট স্টেশন অথবা দুর্গানগর স্টেশন দুটো স্টেশনে নেমে কিন্তু আমাদের পুজো মণ্ডপে আসতে পারেন, অর্থাৎ পুজো মণ্ডপটা কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তাছাড়াও যারা গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে আসবেন কিংবা বাসে আসবেন তাদের জন্য আমি তিনটে রুট চারটে রুট শেয়ার করছি। প্রথম রুটটি বলবো, যারা সিথিরমোড় বরানগর কামারহাটি ব্যারাকপুর দিক থেকে আসবেন আপনারা রথতলার দিক থেকে হয়ে বেলপুরিয়া ব্রিজ অতিক্রম করে আমাদের পুজো মণ্ডপে আসতে পারেন। আপনাদের জন্য সেপারেট পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা থাকবে যুব সংঘের খেলার পাশে। যারা বেলুর বালি উত্তরপাড়া কোন্নগর শেওড়াপুরি ডানপুরি দিক থেকে আসবেন তারা দিল্লি রোড হয়ে এলাই কারখানা স্থাপন করে নিয়ে যাবেন, ওখানেই আমাদের পার্কিং জোন থাকবে, আপনারা আমাদের পুজোতে আসতে পারেন ওখান থেকে। যারা কল্যাণী রোড দিয়ে আসবেন আপনাদের জন্য এখানে পুলিশ ব্যারিকেড দেখতে পাবেন, কল্যাণী আমাদের স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় পার্কিং জোন থাকবে, এবং সব থেকে বড় এদিক দিয়ে বেশি হচ্ছে আসবে আমরা অনুমান করছি সাউথ ক্যালকাটা এদিকে আপনার মানিকতলা উল্টোডাঙ্গা কেষ্টপুর বাগুরাটি এক নম্বর নাগের বাজার এদিকে বনগাঁও মধ্যমরাম বারাসাত এবং পুরো বিস্তীর্ণ এলাকা দিয়ে যারা আসবেন তারা বিরাটি মোড় থেকে ঢুকে
বিরাটি ব্রিজ অতিক্রম করে নিত্যধারা অতিক্রম করে সেতুর মাঝখানে সংলগ্ন আমাদের আবাসনে পার্কিং জোন থাকবে, সেখানে আপনারা পার্কিং করতে পারেন এবং প্রতিটি মোড়েই থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র, মাইকিং থাকবে। আপনারা একটু আমাদের গাইডলাইন দেখবেন, আপনাদের মণ্ডপে প্রবেশ করতে কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে।